মেমরি ফুল হবে হবে করছে, অবস্থা খারাপ। আর সল্টলেক এই ব্লগে চলে এসেছি, আমি একা একাই ঘুরছি, আমার ভালো লাগছে। তো যাই হোক, এখানে তো টোটো একদম অ্যাভেলেবল। তো যাই হোক, এরপরে দেখি এফডিতে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। ফার্স্ট তোমাদের এবি পার্ট টুটা দেখিয়ে দিই, তারপরে এফডিতে যাওয়ার চেষ্টা করবি। তো চলো দেখতে যাক আমার সল্টলেকের ফাঁকা ফাঁকা রাস্তা দিয়ে যেতে একটু ভয় লাগলো, কিন্তু মজা আসে বেশি। আর তারপরে গিয়ে দেখো একটা এই পার্ট যে ওয়ান, সেখানে একটা বাড়িতে গেলাম 146-এর। তো সেখানে দেখলাম বাড়ির পুজো হচ্ছে, আমার ভীষণ ভালো লাগলো। আর ওখানে একজন আমাকে ডাকলেন যে আসার জন্য বাড়ির পুজো, তো আমি ওখানে আর কি একটা ছোট্ট বেবিকে দেখলাম। আচ্ছা, এই 645 খুব সুন্দর করে সাজিয়েছে, দেখো খুব ঘরোয়া ছিমছাম। একটা ছোট্ট বেবি কুমারী, আর দেখো এই বাড়ির আর কি উনি মানে ও অংশ, আর দাদুর সাথে বসে গল্প করছিল। আর দাদু কোন ক্লাসে পড়ে ছিলেন আমার সাথে ভীষণ গল্প করলো, কথা বলল। সিজুশা ক্লাস 4 এ পড়ে, কি আমাকে দেখে একটু অবাক হয়েছিল। আর এই যে তো বেশ অন্যরকম ভাবে ট্রিট করলো, খুব ভালো লাগলো। আর তারপর ওখান থেকে অবশ্যই এসো, এটা এই ব্লকের বাড়ির পুজো, অনেক গান বলে একটা থিম করেছে এরা, তো পূজা মণ্ডপে। আর এটা হচ্ছে এবিপি আনন্দ থেকে প্রাইজ পেয়েছে, তো অসাধারণ লাগলো আমার পূজা মণ্ডপটা। ফার্স্টে তো যাচ্ছি যাচ্ছি, আর এখানে এত বেশি আর কি ইয়ে ছিল, অনেকটা ভিতরে ঢুকে গিয়ে তো তারপরে দেখলাম পূজা মণ্ডপটা। ফার্স্টে তো আমি থিমটা আর কি গেস করতে পারছিলাম, সেটা হচ্ছে 80 years অফ সিনেমা, মানে 80 বছরের যে সিনেমার যে বিবর্তন বা হয়েছিল, তো সেইটাই আর কি পরপর এখানে দেখানো হয়েছে। বিভিন্ন রকমের পট চিত্র এবং বিভিন্ন রকমের কোলাজ, আর এখানে বেশিরভাগ কোলাজ দিয়ে সাজানো হয়েছিল, অসাধারণ ছিল। একটা জায়গাটা পিয়ানো মতন রাখাও ছিল, আর খুবই সুন্দর, মানে ভীষণ ভালো লাগলো। আর এখানে বায়োস্কোপ ছিল হীরালালের, প্লাস এখানে হচ্ছে বলবো প্রতিমা একদম অন্যরকম থিমের আদলে। তো সবটাই আমার বেশ ঘুরে দেখিয়ে দিলে, আমার খুবই ভালো লাগলো। মিনিংফুল ছিল একটা এখানকার থিমটা, ভীষণভাবে মিনিংফুল, মানে একটা সিনেমার যে বিবর্তন সেটাই এখানে মানে পরিষ্কারভাবে ফুটিয়ে তোলা হয়েছিল। আর উত্তম কুমারের কিছু আর কি এখানে আর কি দেখানো হয়েছিল স্ক্রিপ্ট করে, তো মোটামুটি ভালোই লাগলো। তো সেটাই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ এটা হীরালালের বায়োস্কোপ, তো এখানে পরপর আরও অনেক কিছু হীরালালের বায়োস্কোপ দেখে না ফার্স্ট গেস করতে পারছিলাম, তবে বুঝেছিলাম। তো তোমাদের দেখালাম আমরা প্রাইজও পেয়েছি অনেক আগে। তো তারপরে ওখান থেকে আসছি যখন, তো দেখলাম একটা মেলা হচ্ছিল, দেখো এখানে আবার মেলা বসেছে। আমার আর ভালো লাগছে না, আমি তো একদম বাড়ি যাবো এবার সোজা। অনেকগুলো ঠাকুর একা একা দেখে নিয়েছি। আর এটা হচ্ছে সাইডে কিন্তু লক্ষ্মী ঠাকুরের জন্য অর্ডার হতে চলে আসবে, দেখো লক্ষ্মী ঠাকুরের এখানে কি সুন্দর মণ্ডপটা হয়, অসাধারণ বানিয়েছিল এরা। আবার একটা বস্তি রিলেটেড লাইফ, মানে একটা মানুষ যে বসতি থাকে আর কি, যে খুব যারা ওয়ার্কার লেভেলের মানুষ তাদের টিনের যে বাড়িগুলো হয় লিভিং প্লেস দেখানো হয়েছিল, যে ওরা কাজ করে বস্তি ক্লাস বাড়িগুলো ওইগুলো কিরকম হয়, খুবই স্ল্যাম হাউস ছাপোষা টাইপের, আর সব ঘর দোরগুলো দেখিয়েছিল, তো ওদের জীবনটাই দেখানো হয়েছিল। তো আমার ভীষণ ভালো লাগছিল, তো দেখতে পূজা মণ্ডপটা একটু অন্যরকমের ছিল, একটু মানে ইমোশনাল বেশি ছিল এখানে, যে কর্মঠ মানুষ বা যারা কাজ করে মানে কোনো কাজই ছোটো নয় সেটাই এখানে বোঝানো ছিল। আর মায়ের মানে যে আইডলটা অসাধারণ ছিল, একটা মিনিংফুল এখানেও ছিল। তো মোট কথা এরাও খুব সুন্দরভাবেই ফুটিয়ে তুলেছে। তো আশা রাখছি তোমাদের সবকটা পূজা মণ্ডপই খুব ভালো লাগলো, আমি পরপর দেখিয়ে দিলাম পার্ট বাই পার্ট। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আর তোমাদের পরপর অনেকগুলো ঠাকুর দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমাদের স্কুলের ভেতরের ঠাকুর, উল্টোডাঙ্গা সংগ্রামী ক্লাব, তো ওটা দেখিয়ে দিলাম তোমাদেরকে আবার করে। তো চলো আজকের মতন ব্লগগুলো এখানেই শেষ হলো, আবার দেখা হচ্ছে ষষ্ঠীর ব্লগে। তো চলো টাটা, সবাই খুব ভালো দেখো, আর সবার খুব ভালো কাটুক, টাটা।